आगामी दु घंटार मध्य पश्चिमबंगे विभिन्न जिलाते झड़बृष्टिर पूर्वाभास जारी करल आलिपुर आबहवा दफ्तर। तो पश्चिमबंगे कोथाय कोथाय झड़बृष्टि होते चले जानते भिडियोटी सम्पूर्ण देखते थाकुन। और भिडियोटी शुरू पूर्व अवश्य भिडियोर कमेंट बक्से जानाबेन जे आपनारा जेखान थेके भिडियोटी देखछेन सेखाने कि झड़बृष्टि शुरू होयेछे नाकि होयनि, अवश्य किन्तु कमेंट बक्से जानाते भूलबेन ना। तो आलिपुर आबहवा दफ्तर पूर्वाभास अनुयायी आगामी दु घंटार मध्य उत्तर एवं दक्षिण चब्बीस परगनाय धेये आसछे बज्रविद्युत सह व्यापक झड़बृष्टि। हालका थेके माझारी बृष्टिपातेर सतर्कबार्ता किन्तु जारी करा हुएछे। तो भिजते पारे शहर कलकाताओ एमनटाओ किन्तु जानानो हुएछे आबहवा दफ्तरेर तरफ थेके। कलकाताय रविवार दिन आंशिक मेघला आकाश छिल सकाल थेकेई, बज्रविद्युत सह दो एक पशला हालका बृष्टिर सम्भावना रयेछिल एवं सेई मतन सकाल थेके बज्रविद्युत सह दो एक पशला हालका बृष्टि होयेछे। बाताशे जलीयबाष्पेर परिमाण बेशी थाकार जन्य आर्द्रताजनित एकटी अस्वस्ति बजाय छिल। रविवार सकाले सर्वनिम्न तापमात्रा छिल 28.1 डिग्री सेलसियास। गतकाल बिकाले सर्वोच्च तापमात्रा छिल 34.8 डिग्री सेलसियास, जा स्वाभाविकेर थेके 2 डिग्री सेलसियास बेशी एवं बाताशे जलीयबाष्पेर परिमाण 60-95%। एदिके रविवार उत्तरबंगेओ किन्तु बिक्षिप्तभावे भारी बृष्टिर सम्भावना रयेछे एमनटा किन्तु जानानो हयेछे। अति भारी बृष्टि होते पारे दार्जिलिं, कालिम्पं, जलपाइगुड़ीर मतन पार्वत्य एलाकाते। এছাড়া কলকাতা, এছাড়া কোচবিহার এবং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু জারি করেছে আবহাওয়া দফতর, যার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এমনটা কিন্তু জানানো হয়েছে। মঙ্গলবারেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ জুড়ে। মঙ্গলবারেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মঙ্গলবার দিন কিন্তু পুরো উত্তরবঙ্গ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। এদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী 48 ঘণ্টায়। মঙ্গলবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ, এছাড়া বীরভূমেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রগর্ভ মেঘ থেকে দু এক পশলা বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকার জন্য কিন্তু গরমও বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি যখন আপনারা দেখছেন তখন আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে কি ঝড়বৃষ্টি শুরু হয়েছে অবশ্যই কিন্তু আপনার জায়গার নাম সহ ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।